কি হলো? তুমি যা ভয় পাইয়ে দিয়েছিলে না, এতো মহা জ্বালা। তুই আজকাল সবসময় এরকম ভয় ভয় থাকিস কেন বলতো? জানি না বাবুন্দা, আমার যেন মনে হয় আমার জীবনটা হঠাৎ করে কেমন এলোমেলো হয়ে গেছে। কেন এরকম মনে হয় কেন? এলোমেলো তো হয়ে গেছেই বাবুন্দা, সেদিনে সেই ঝড়টা শুধু প্রকৃতিকেই এলোমেলো করে দেয়নি, আমার জীবনটাকেও কেমন বেসামাল করে দিয়েছে। আমি কেমন যেন দিশেহারা হয়ে গেছি। তোর এই ভাবনাটা কিন্তু সম্পূর্ণ মন গড়া রানী। সেদিন এমন কিছু ঘটনা ঘটেনি যার জন্য তোর জীবনটা হঠাৎ করে দিশেহারা হয়ে যাবে। তুমি কি বলছো বাবুন্দা, সেদিন যেটা ঘটেছে সেটা ঘটার মধ্যে কোনো অন্যায় নেই? আমার যুক্তিতে নেই, তার কারণ আমি সম্পূর্ণ রানীকে ভালোবাসি। তার দেহ মন আলাদা করে সেক্ষেত্রে আমার কাছে কোনো সত্তা দাবি করে না। আর সেদিন যে ঘটনা ঘটেছে সেটা সেদিন না ঘটলেও ভবিষ্যতে তো ঘটতোই। হ্যাঁ ঘটতো, কিন্তু সেটা অন্যায় হতো না, কারণ আমাদের বিয়ে হয়ে যেত। ওহো, তুই সামাজিক স্বীকৃতির কথা বলছিস। সিঁথির উপর সিঁদুরের টানেই তোর সম্পূর্ণ ধারণাটা অন্যদিকে ঘুরে যেত, আশ্চর্য। কিন্তু রানী দেখ, আমার কাছে সামাজিক স্বীকৃতি বিয়ের চেয়ে ভালোবাসাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তবু বলছি তুই ভয় পাস না, আমি তোকে বিয়ে করব, নিশ্চয়ই করব। একবারও ভাবিস না যে তোকে বিয়ে না করে আমি ঠকিয়ে পালিয়ে যাবো অন্য কোথাও। দোহাই বাবুন্দা, তুমি আমায় ভুল বুঝো না, আমি সে কথা বলতে চাইনি। তোর কিসের এত ভয় বলতো? কিসের ভয় এত তোর? আমি তো আছি নাকি, কেন ভয় পাচ্ছিস? সরি সরি সরি, এক্সট্রিমলি সরি। মানে অসময়ে তোমাদের এভাবে ডিস্টার্ব করার জন্য আমি সত্যিই আন্তরিকভাবে দুঃখিত। না মানে দাদা, তোর দুঃখ পাওয়ার কিছু নেই, তুই একেবারে সঠিক সময় আবির্ভূত হয়ে এই ছিচকাঁদুনে মেয়ের হাত থেকে যে আমাকে বাঁচিয়েছিস তার জন্য মেনি মেনি থ্যাঙ্কস। তা ধন্যবাদটা মেকি না আন্তরিক সেই তদন্তে আমি যাচ্ছি না, আপাতত তোমাদের আমি ড্রয়িং রুমে আহ্বান জানিয়ে এখান থেকে বিদায় গ্রহণ করছি। এই দাঁড়া না দাঁড়া না, ড্রয়িং রুমে আহ্বান কেন? কারণ সেখানে তোমাদের জন্য গরম গরম পকোড়া অপেক্ষা করছে। পকোড়া? দাঁড়িয়েছিস কেন, চল চল না। চল চল চল।